নমস্কার, সুস্বাগতম লাইভ প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর তাকে লাইভে পেয়ে গেলাম, তার অনুষ্ঠানে, জ্যোতিষ অনুষ্ঠানে। সবাই চেনেন তাকে, জানেন তাকে, অনেক বছর ধরে তার অনুষ্ঠান দেখছেন। আজকেও আলোচনা হবে, আপনারা একটা প্রশ্নের উত্তর পাবেন, লাইভে আসবেন, একটু আমরা কথা বলে নিই, তারপর আপনাদের ফোনগুলো নেব। আপনার পার্সোনাল রেড বক্সের নাম্বারও দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। তিনি বাস্তু বিশারদ, তিনি পুষ্টি বিচারক এবং অবশ্যই একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা এবং গ্রহের প্রতিকার, হোমযজ্ঞ এবং অবশ্যই সৎ কর্মের দ্বারা তন্ত্র মতে তিনি কিন্তু সুন্দরভাবে, দুর্দান্ত ভাবে কাজ করে দেন। দেবী ছিন্নমস্তা এবং দেবী বগলামুখী সাধিকা তিনি, এক নামে একটাকে সবাই চেনেন। বিভিন্ন জায়গায় চেম্বার আছে, আমি সব বলে দেবো। হাওড়া ময়দান, শোভাবাজার, বেহালা, শাওড়াপুলি, ব্যারাকপুর, ঢাকুরিয়া, এছাড়া অবশ্যই তার বাড়ির মন্দির রয়েছে, অবশ্যই কিন্তু হাওড়া ডুমুরজলাতে অনেক মানুষ আসেন। আগে আলাপ করাই, লাইভ প্রোগ্রামে তিনি উপস্থিত, সবাই চেনেন তাকে। আলাপ করাই উপস্থিত রয়েছেন জ্যোতিষ পরশমণি কৃত্তিকা সুমনা গাঙ্গুলি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, অনুষ্ঠানের শুরুতে জ্যোতিষ শিক্ষাগুরু আমার বাবা এবং তন্ত্রগুরুদেবকে নমস্কার জানিয়ে ইষ্ট দেবীকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে আছেন। দিদি, প্রচুর মেয়েরা, দিদিরা, বোনেরা আসছেন যাদের সংসার ভেঙে যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনে। সুন্দরভাবে আপনি আকর্ষণ বশীকরণের ক্রিয়া করে দেন। এই যে যাদের সংসার জোড়া লাগানোর দরকার রয়েছে তাদের জন্য প্রথমে কিছু বলুন। প্রথম কথা হচ্ছে যে সৎকর্মের কাজ হচ্ছে বশীকরণ। সৎকর্মের ছটা কাজ, যদিও কেউ সৎকর্ম কথাটাই কোনোদিন শোনেননি কারোর কাছেই, তন্ত্র কথাটা প্রত্যেকে শুনেছেন। তন্ত্র নিয়েই আমি আজকে কথা বলবো। ফোনে যাদের সমস্যা আছে তারা ফোন করুন, সমস্যা সম্বন্ধে জানতে পারবেন কি উপায় হবে। কিন্তু বশীকরণের কথা যদি আলোচনা করতে হয়, তাহলে বশীকরণের ক্ষেত্রটা আমি বলবো যে সাধারণত একটা মানুষের সংসারে যদি কোনো আপদ বিপদ হয়, কোনো কারণে মনোমালিন্য হয়, কোনো কারণে সংসার থেকে বউ চলে গেছে বা স্বামী চলে গেছে বা দেখা যাচ্ছে কোনো কারণে যে বিবাহিত জীবনটায় রাশি লগ্নের অমিলের জন্য সম্পর্কটা প্রথম দিন থেকে নষ্ট হয়ে আসছে এবং সেটা আজকে কোর্ট কেসে চলে গেছে, মনোমালিন্য হয়ে দুজনে দূরে চলে গেছে, কারোর সন্তান হয়েছে, সেই সম্পর্ক কারোর দেখা গেছে হরোস্কোপের মধ্যে, অর্থাৎ রাশি লগ্ন বিচার করে যে আমরা হরোস্কোপ কুষ্টি বানাই, সে তাতে দেখা গেল সে মাঙ্গলিক, তার ক্ষেত্রেও কিন্তু এখানে মঙ্গলের প্রতিকার করে কিন্তু বশীকরণের কাজ করতে হবেই হবে। বশীকরণের কাজ সংসারের উপকারের জন্য, বাস্তুর উপকারের জন্য, এবং যাদের বাস্তুতেও সমস্যা আছে তাদেরও কিন্তু বশীকরণের কাজ অবশ্যই অবশ্য করে কিন্তু তারা সুফল পেতে পারেন। এবার বশীকরণ অনেক রকমের হয়, কাদের বশীকরণ করা যায়, কাদের বশীকরণ করা যায় না, তাহলে যাদের বশীকরণ করা যায় তারা বেশিরভাগ কিনা স্বামী স্ত্রী সংসার কেন্দ্রিক। সংসার কেন্দ্রিক বশীকরণ হবার পরে যে দেখা গেল স্বামী স্ত্রীর সঙ্গে আবার শাশুড়িকে অ্যাড করতে হচ্ছে বা ননদকে অ্যাড করতে হচ্ছে বা বোঝার ভুলের জন্য সংসারটা ভেঙে যাচ্ছে বা তারা বুঝতে চাইছে না, সেই ক্ষেত্রে তাদের বশীকরণ করা যায়। এবার বশীকরণের সঙ্গে সঙ্গে একটা আকর্ষণের কাজ করতে হয়। আমি অনেক প্রোগ্রামেতেই আমি আলোচনা করি যে আকর্ষণের কাজ ফার্স্ট, যে কি না, কেউ সংসারে আছেন, বাড়ি বিক্রি করতে চাইছেন, পৈতৃক বাড়ি, বাড়িটায় কেউ রাজি হচ্ছে না, প্রত্যেকে নিয়ম করে একটা আলোচনায় বসতে চাইছে না, যেটা পারিবারিক আলোচনা হয় সেই আলোচনায় আসতে চাইছে না, পারছে না আলোচনায় আসতে, যে কোনো কারণে ইগো একটা ক্ল্যাশ করছে যে আমি রাজি নই, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বশীকরণের কাজ করিয়ে সংসারে তাকে একসঙ্গে মিটিংয়ে বসিয়ে আলোচনা করে তাদের কিন্তু বাড়ি সম্পর্কে রেমিডি যেটা আমি করে দিচ্ছি সেই বশীকরণের মাধ্যমে সে কিন্তু রাজি হয়ে গেল বাড়িটা বিক্রি করতে, সেটা প্রমোটিং হোক বা বিক্রি হয়ে অন্যত্র ভাগাভাগি হয়ে যাক, টাকা পয়সা সবটা অ্যাডজাস্টমেন্ট আমি কিন্তু করে দিই। কেউ একজন আছেন ফোনে, একটু দেখে নিন, তারপর আবার আলোচনা আসবো। আকর্ষণ বশীকরণের কাজ দুর্দান্ত করেন, সৎকর্মের কাজ জ্যোতিষ পরশমণি কৃত্তিকা সুমনা গাঙ্গুলি। কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? কোনটাই কোনটাই থেকে, কার জন্য? বয়সটা কত আপনার এক্স্যাক্ট এখন? 27। আচ্ছা, 27। আর বলুন কি জানবেন, কি প্রশ্ন? কেরিয়ার কি করেছে, কি কাজ করেছেন এতদিন?
গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছে আর কিছু কাজ করো আজ কি পড়াশোনা করো নি ডিপ্লোমা ভয়েস ব্রেক করছেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ফোনটা একটু মানে কাজের চেষ্টা করছো পাচ্ছ না কাজের চেষ্টা করছে কি পাচ্ছ না তাহলে আমি তোমাকে বলবো দেখো তোমার নিশ্চয়ই কোনো হরোস্কোপিক্যাল গ্রহগত কোনো সমস্যা আছে যেটার জন্য তুমি যেটা চাইছো কিন্তু চাওয়াটা তোমার সঠিক কিনা সেটা একবার হরোস্কোপ দেখে আলোচনা করে নিতে হবে যখন তুমি বিচার পুষ্টিরাগ আমি করে দেবো তখনই আমি তোমায় বলতে পারবো যে তোমার চাকরির যোগ এই সময় আছে কিনা চাকরিটা হলে কি ধরনের চাকরি কি ধরনের চাকরি হতে পারে সেটা আমি নিশ্চয়ই আলোচনা করে দেবো কিন্তু একটাই কথা যে বাধাটাকে কাটাতে গেলে কিন্তু আমার সাক্ষাতে আসতেই হবে তুমি যত দূরেই থাকো না কেন আমার যে চেম্বার যেখানে আছে অনেকগুলো চেম্বারে আমি বসছি এখন সেই ক্ষেত্রে সেই চেম্বার গুলো উপস্থিত হও নাহলে বাড়ির চেম্বারে উপস্থিত হও যোগাযোগ করো ভাই কন্টাই থেকে যিনি পরে ফোন করে নেবে রেড বক্স এর নাম্বার পার্সোনাল নম্বরে পরে সবাই যোগাযোগ করতে পারবেন হ্যাঁ বলুন কে আছেন হ্যালো নমস্কার স্যার শুনতে পাচ্ছি কোথা থেকে পুরুলিয়া আচ্ছা কার জন্য আমি আমার ওয়াইফের জন্য জানতাম ওয়াইফের নাম বয়স ওয়াইফের নাম হচ্ছে সোনিয়া দত্ত বয়স 25 25 আচ্ছা কি প্রশ্ন বলুন কাজকর্মের চেষ্টা করছে প্রাইভেটে না গভর্নমেন্টের চেষ্টা করছে হচ্ছে না তাই তো পরীক্ষা দিচ্ছে কি পড়াশোনা করেছে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে 25 বছর এইচএস পাস এইচএস পাস কিসের চেষ্টা করছে চাকরির চেষ্টা করছে আপনার ওয়াইফের হরোস্কোপটা কোনোদিন কারোর কাছে বিচার করিয়েছেন সেই অ্যাস্ট্রো যদি না করিয়ে থাকেন আপনি যে চাহিদাটা প্রকাশ করেছেন এখানে সেই চাহিদাটা পূরণ হবে আপনি নিজে মনে করেন যদি বলে কোনো কথা এক মিনিট যদি বলে কথা আমার নামের সঙ্গে যায় না আমি জ্যোতিষ এইটুকু বলতে পারি যে আপনার ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই আপনার প্রাপ্তি আছে যদি বাধা থাকে সেই বাধাটা আমি কাটিয়ে আপনাকে কিন্তু সারা পরিষ্কার রাস্তা করে দিতে পারি কিন্তু আপনি যদি বলে কোনো প্রশ্ন 25 বছর বয়সে এইচএস অবধি পড়েছে সে কি কি একটা গ্র্যাজুয়েশন এমএ পাস ছেলে চাকরি পাচ্ছে না বাবা টিভি প্রোগ্রাম দেখো টিভিতে খবরের চ্যানেল খোলো কত লোক বেকার কত লোক চাকরির জন্য ধর্ণা দিয়েছে তাহলে তারপরে এই প্রশ্নগুলো করো কেন দেখেনি পরে কে আছেন চেষ্টা করছেন সরকারি চাকরির কিন্তু আপনার আছে কি ভাগ্যে সেটা তো আমি গণনা করে দেখে নিতে হবে হ্যাঁ তাহলে সময় নষ্ট হবে প্রাইভেটে গেলে হয়তো এই সময়টা নষ্ট হবে না সেটা দেখে নিতে হবে কোন জায়গায় আমার চাকরিটা সুটেবল কে আছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যালো বলুন কোথা থেকে কে বলছেন বর্ধমান থেকে বলছি আচ্ছা স্পিডে কথা বলুন নাম বয়স আচ্ছা কি প্রশ্ন ভাই আপনার প্রশ্ন হচ্ছে যে এখন 25 প্লাস হয়ে গেছে এইচএস পাস করেছি কোন চাকরি বাকরি পাবো কেটে দিন লাইনটা এইচএস পাস করে বসে আছে সমস্যাগুলো ঠিক করতে হবে শুধু বসে থাকলে সময় নষ্ট হয় কে আছেন হ্যালো হ্যালো বলুন কোথা থেকে কে সমস্যা থেকে সমস্যাটা কি কি রকম জানতে চাইছেন কি করছেন এতদিন আমি এখন মেডিকেল ডিপার্টমেন্টে আমি ব্যাচেলর অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন করে আমি এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে হ্যাঁ তো আপনার প্রসপারিটি আপনি সামনে কিছু দেখছেন না এটাই তো প্রসপারিটি আছে তো আপনি সামনে প্রসপারিটি দেখতে পাচ্ছেন না আপনার প্রমোশন বা আদার্স কোনো বেটার আপনি কোন মেডিসিনের ওয়েতে রয়েছেন আমি একটা কি বললাম ম্যাডাম বুঝতে পারছি
মানে কোন কোম্পানিতে যুক্ত এক্স্যাক্টলি কোন মেডিসিনের কোম্পানিতে আপনি যুক্ত ফার্মাসি হ্যাঁ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন অ্যাজ এ ডেলিভারি পার্সন মেডিসিনের নাম কি আমি হচ্ছে গাইনোসিপশন গাইনোকোলজিক্যাল আপনার মঙ্গলের কোন অশুভ প্রভাব আছে মঙ্গল আর শনি কারণ এত আপনি দুশ্চিন্তাগ্রস্ত কি বলছেন কি করা উচিত কি উচিত না সেটাই আপনি ঠিক মতো ডিসিশন নিতে পারেন না সত্যি কি পারেন সেটা প্রথম কথা হচ্ছে যে এটা তো টোটাল হরোস্কোপিক্যাল আলোচনা বাই ফোনে তো আপনি এক মিনিটের অনুষ্ঠানে আপনার সাথে প্রায় আমি অনেকক্ষণ কথা বললাম কিন্তু আপনি প্রথমে আপনাকে আমি বলি যে জন্ম সাল তারিখ দিয়ে কোনো অ্যাস্ট্রোলজার আপনি কনসাল্ট করুন আপনার ভাগ্যে সেটা আছে কিনা আপনি যেখানেই থাকুন যে এরিয়া মাল আপনি মালদা থেকে ফোন করেছেন মালদা থেকে ফোন করেছেন মালদায় তো আমার কোনো চেম্বার নেই আপনাকে কলকাতাতেই আসতে হবে আপনি যদি আমার কাছে আসেন সেটা একরকম যদি আপনার নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজার থাকে যিনি জ্যোতিষ গ্রহ চক্রটা বোঝেন এপিমেরিস জানেন তার কাছ থেকে আপনার দশা অন্তর্দশাটা দেখে নিন আপনার বুধ শনির দশা অন্তর্দশা দেখে নিন বুধ শনির ট্রানজিটে কি আছে সেটা দেখে নিন বিচার করিয়ে নিন দেন আপনি আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন কিন্তু এটুকু আমি বলতে পারি যে এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আপনি আমার কাছ থেকে এই সঠিক উত্তরটা পাবেন না কারণ এটার জন্য হরোস্কোপটা বিচার করতে হবে জন্মসাল তারিখ দিয়ে ঠিক আছে ভালো করে পুষ্টিটা বিচার করে তারপর প্রথম কথা হচ্ছে একটু পরে ফোন নিন আমার কথা হচ্ছে প্রতিটা মানুষ আমার কথাটা শুনুন সেটা হচ্ছে যে আমি যে সঠিক বিচারটা করব জন্ম সাল তারিখ দিয়ে সেই সঠিক বিচারটা কিন্তু আমাকে ডেট অফ বার্থটা কষতে হবে তাহলে ডেট অফ বার্থটা যখন আমি কষছি সেটার জন্য ফার্স্ট কি চাই না প্রথমত চাই জন্ম সাল তারিখ সময় এবং প্লেস অর্থাৎ কোথায় হয়েছে সেটার থেকে বের করব আমি রাশি লগ্ন নক্ষত্র বর্ণগণ এবং তার সঙ্গে কি না হরোস্কোপের দশা অন্তর্দশা দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা এটা আমি দেখব দেখার পর আমি কি করছি না দেখার পর সেখানে আমি রাশির মধ্যে নবগ্রহের কোন গ্রহ ভালো কোন গ্রহ মন্দ সেটার কিন্তু বিচার করছি এবং সেই ভালো মন্দের মধ্যে যেটা অশুভ সেই জায়গাটা আমি দৃষ্টি আলোকপাত করছি সেই হরোস্কোপের মধ্যে এবং সন্ন্যারি চক্র নবতারা যখন আমি বিচার করব তবে একটা মানুষের ঠিক মতো হরোস্কোপ বিচার হবে লাইফ তাকে একটা স্টোন দেওয়া যেতে পারে তাকে সারা জীবনের জন্য একটা প্রতিকার দেওয়া যেতে পারে তাহলে এই এত বড় কর্মকাণ্ডটা কখনোই এক মিনিট দেড় মিনিটের প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে কিন্তু হয় না তার জন্য আমার সাক্ষাতে আসতে হবে আমি যে চেম্বারগুলো বসি কলকাতা হাওড়ার মধ্যে সেখানে এসেই কিন্তু আমার থেকে জানতে হবে আপনি কিন্তু ফোনেতে আমার কাছে সমস্যাটা বললে আমি হয়তো সমাধানটা বলবো যে আপনার শরীর খারাপ হতে পারে আপনার এইটা বাড়ির বাস্তুর দরকার বা আপনার বিবাহ ক্ষেত্রে এটা দরকার আমি কাজ করে দিচ্ছি কি আছে ফোনে এবার দেখে নেবো আর আমি চট করে বলে দিই আপনারা রেড বক্সের নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন সবাই রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন যোগাযোগ করবেন জ্যোতিষ পরশমণি কৃতিকা সুমনা গাঙ্গুলির সঙ্গে বাস্তু বিচারক পুষ্টি বিচারক তিনি এবং শর্টকর্মের মাধ্যমে কিন্তু গ্রহের প্রতিকার হোমযজ্ঞ তারা সুন্দরভাবে করে দেন দেবী ছিন্নমস্তা দেবী বকরামুখী সাধিকা তিনি 9051730638 এবং 9051092012 তে যোগাযোগ করুন হাওড়া ময়দান চেম্বার আছে শোভাবাজার চেম্বার আছে কলকাতায় বেহালায় চেম্বার শাওরাফুলি ব্যারাকপুর ঢাকুরিয়া ঢাকুরিয়াতে বুধবার করে চেম্বার বাস স্ট্যান্ডের কাছে ঢাকুরিয়া চেম্বার বুধবার বিকেলে কে আছেন বলুন হ্যালো আমি একটু আগে ফোন করেছিলাম কন্টাক্ট পেয়ে গেল কোথা থেকে কে বলছেন অভিক সামন্ত ফোন করেছিলাম এইচএস পাস করেছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি না তোমার গ্রহ মাথাগুলো কাটাতে হবে সুমনা গাঙ্গুলি দিদি বলেই দিয়েছেন তোমাকে এসে ভাই তোমার চাকরির ক্ষেত্রে যে বাধা ব্লকেজটা সেটা ঠিক করতে হবে গ্রহের বাধাটা আর একটু 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 করে কি হবে সমস্যাটা ঠিক করে নিতে হবে কে আছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে
আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? কি সমস্যা ছেলের আপনার এখন? ওর এখন কেরিয়ারটা নিয়ে সমস্যা। বয়স কত? বয়সটা কত? কি করছে? কি করছে এখন? কি করছে? চাকরি করতে বলছে। কোথায়? কোথায় করছে চাকরি? কলকাতায়। কিসে? কলকাতাতে চাকরি। হ্যাঁ, মানে কি প্রাইভেট জব, মানে কি জব করছে? আমি একটা প্রশ্ন করি, এক মিনিট, কেরিয়ার সম্বন্ধে আপনি কি বোঝেন? আপনি নিজে কতদূর পড়াশোনা করেছেন? অনেক দূর। কিরকম? কি কিরকম? কি পড়াশোনা কি করেছেন বলুন? আপনি যে কেরিয়ার সম্বন্ধে গ্রাজুয়েশন করেছেন, তো আপনি বিএ পাস করেছেন, তাই তো? বিএ পাস করেছেন। কেরিয়ার সম্বন্ধে আপনি কি বুঝছেন? তার জীবনে কি কাজ করতে পারে? সে কতদূর পড়াশোনা করেছে? সেই পড়াশোনার থেকে সে কি কর্ম করছে? প্রাইভেটে কাজ করছে। কি কাজ করছে সে? আপনি কি চাইছেন? কেরিয়ারের কোন জায়গায় পৌঁছলে আপনার ছেলে আপনি সন্তুষ্ট হবেন বা আপনার ছেলে ঠিক মতো কাজ করতে পারবে? ফোনটা কেটে দিন। হ্যাঁ, উনি কেটে দিয়েছে ফোনটা। একটু বুঝে স্পেসিফিক প্রশ্ন করলে ভালো হবে। কি সমস্যা, সমাধান সঠিক উত্তর পাবেন। শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে ভুলভাল কথা বলে আপনারা নিজেদের মুখটা নষ্ট করবেন না। কে আছে? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান। কি জানবেন বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। মেয়ের বয়স কত? 2005। তার মানে এখন 18 বছর। কি প্রশ্ন, মানে কি সমস্যা বলুন মেয়ের? মেয়ের ভবিষ্যতে কি করতে পারবে? ভবিষ্যতের জন্য বর্ধমান থেকে আপনি হাওড়া স্টেশনে আসুন, এসে আমার চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করুন বাই ফোনে। আপনি এক মিনিটের অনুষ্ঠানে আপনার মেয়ের ভবিষ্যৎ জানতে চাইবেন না। 18টা বছর পার হয়েছে, কিন্তু 365 দিন প্লাস করে, তাহলে সেইটা এক মিনিটে আপনি জেনে যাবেন কি করে, যে ভবিষ্যতে কি হতে পারে আগামী আরো 18 বছরে? এই প্রশ্নগুলো অবান্তর, এগুলো বাদ দিন। হাওড়া ময়দানে চেম্বার, যারা আসবেন হাওড়া ময়দানে এসে কিন্তু যোগাযোগ করতে পারবেন। হাওড়া থেকে একটুখানি হাওড়া ময়দান, শোভাবাজার, বেহালা, দক্ষিণ কলকাতায়, শ্যাওড়াপুলি, ব্যারাকপুর, ঢাকুরিয়ায় বুধবার করে পাবেন। আপনারা কথা বলে নেবেন, রেড বক্সের নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। আচ্ছা, কেউ একজন আছেন, কথাও আছে আমাদের আলোচনার। আচ্ছা বলুন কে বলছেন, কোথা থেকে? বয়স কত? বয়স 37। আচ্ছা কি প্রশ্ন, কি জানবেন? মানে কোন কাজের বিষয় না কিসের বিষয়? আপনার মেয়ের বিষয়? মেয়ের নাম, বয়সটা বলুন। মেয়ের নাম বারবি দাস। আর বয়স কত? 7 বছর। 7 বছর মাত্র। কি প্রশ্ন আছে, কি জানবেন বলুন ওর ব্যাপারে? ওর পড়াশোনার ব্যাপারে। এখন পড়াশোনা করছে না? না, মনোযোগ নেই পড়াশোনা। তার জন্য একটা বিদ্যা কবজের দরকার আছে, ঠিক আছে? বিদ্যা বাড়িতে যে কবজ হয়, তো সেই কবজটা তুমি ধারণ করাও। তুমি চেম্বারে সেকেন্ড নাম্বার বা ফার্স্ট নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নাও, কোন দিন আমি চেম্বারে আছি, কোথায় আছি। তুমি কোথা থেকে? ট্যাংরা থেকে, ফার্স্ট সার্কাস। তো মোটামুটি যে চেম্বারে আছি সেই চেম্বারে উপস্থিত হবার চেষ্টা করো, নিশ্চয়ই তোমাকে এটা প্রতিকার করে দেওয়া হবে। এটা প্রতিকারের কাজ, ঠিক আছে? পড়াশোনা অমনোযোগ, তো তার গ্রহ চক্রটা দেখে নিতে হবে, যে হরোস্কোপটা বিচার করে তারপরে তার প্রতিকার করে দিলে ভালো হয়ে যাবে লেখাপড়ায়, ঠিক আছে? আরেকটা কথা দিদি বলুন। বলছি ওনার খুব কথা শুনে না, তার স্থিরে বসে না।
যে দেখো কথা শুনে না আপনাকে কি বললাম আমি যে আপনি জন্ম সাল তারিখ দিয়ে বিচার করিয়ে নিন এবং বিচার করিয়ে নিলে আপনি যে সমস্যার সমাধান আছে করার আছে সেটা করান প্লাস আপনার মেয়ে লেখাপড়ার জন্য যেটা আমি কবজ বললাম সেটা আপনি ধারণ করান ভালো হবে আর 5 মিনিট আছে প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আমার কাছে অনেক প্রশ্ন করেন অনেক এই প্রশ্নগুলো কিন্তু সঠিক কতটা সেটা আগে জেনে নেবেন যে আপনার প্রয়োজন কি আছে আমি প্রয়োজনের দাস অর্থাৎ কি না আমি মা ছিন্নমস্তা ঠাকুর এবং মা বগলামুখী দেবীকে যে আরাধনা করি সাধনা করি প্রত্যেকটা মানুষের কিছু চাহিদা পূরণ যাতে হয় সেই চাহিদা পূরণের জন্যই কিন্তু আমি আছি তাহলে আমার যে যে বাড়ি পর্যন্ত আসতে পারবে তারা নিশ্চয়ই উপস্থিত হন যে কোনো সমস্যা নিয়ে ফোনে একবার বুকিং করাতে হবে নামটা বুকিং করিয়ে আপনাকে আসতে হবে যে আমি আসতে চাইছি এই আমার সমস্যা যদি বাড়ি চেম্বারে ঠাকুরের মন্দিরে না আসতে পারেন তাহলে আপনার বাড়ির কাছাকাছি আমি যে চেম্বারে আছি যতটা দূরে আছি আপনাকে সেখানে উপস্থিত হতে হবে সবচেয়ে বড় কথা কি না আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় আমি পূজো মন্দিরে আমি যাই পূজো অর্চনা করি কিন্তু যে সময়টা আমাকে বাড়িতে পাবেন বা চেম্বারে পাবেন তখনই আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবার চেষ্টা করবেন অনেকে বলেন অনেক কথা আমি শুনেছি ফোনে কিন্তু সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে টিভির পর্দায় বলে দেবো যে আমি সৎকর্মের সব রকম কাজ করি অর্থাৎ কি তন্ত্র আপনারা এক কথায় শুনে থাকবেন কিন্তু তন্ত্রের মধ্যে যে ছটা কর্ম আছে সেই কর্মটা দেবী দশমহাবিদ্যার সেই দশমহাবিদ্যার সপ্তম এবং অষ্টম বিদ্যাকে আমি কিন্তু পূজা অর্চনা করি মা ছিন্নমস্তা দেবী এবং মা বগলামুখী দেবী সেই ক্ষেত্রে আপনারা যারা যেখানে যতগুলো অসুবিধার মধ্যে আছে যেরকম অসুবিধার মধ্যে আছেন বাস্তু সংক্রান্ত হোক প্রেম সংক্রান্ত হোক সন্তান নিয়ে সংক্রান্ত হোক বা আপনাদের কেরিয়ার অনেকেই আছেন যে কেরিয়ারে কি চান সেটাই নিজে জানেন না সেই অথচ আপনাদের একটা শব্দ আপনারা শিখে রেখেছেন যে কেরিয়ার কেউ কিন্তু সেটার বাংলা মানেটা করে কখনো বলেন না যে আমার জীবনে কি হতে পারে আমার জীবনের উন্নতি কোথায় হতে পারে কাজকর্ম আমি কেমন করব যে পড়াশোনাটা করেছি সেই পড়াশোনাটা দিয়েই কি আমি কর্ম লাভ করব না সেই বিদ্যাটার আমার বিফলে যাবে এটা কিন্তু কেউ বলেন না কেউ প্রশ্ন করেন না এটাতে আমি খুব হতাশ হই কারণ আমি অ্যাস্ট্রোলজার সুমনা গাঙ্গুলি আমি এত বছর ধরে 22টা বছর আমি জ্যোতিষী করছি তন্ত্র সাধনা করছি আমি কিন্তু খুব সঠিক উত্তর প্রশ্ন আজকে আমি পেলাম না আমি তার জন্য খুব অখুশি যে কি কারণে মানুষ ভুল ভুলের পেছনে দৌড়চ্ছে একজন হায়ার সেকেন্ডারি পড়া মহিলা সে কি করে একটা চাইছে যে সে সরকারি চাকরি পাক তাহলে তার দৃষ্টিভঙ্গি কোথায় আছে সরকারি চাকরিতে আছেটা কি সিকিউরড লাইফটা কি এই 2010 সালের পর থেকে কেউ পেনশন পান কোনো সরকারি চাকরি পেনশন পাচ্ছেন না তাহলে যারা সরকারি চাকরি করেন তারা নিশ্চয়ই জানেন এটা যাদের বাড়ির লোক আর যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি বলছি ভুল ভাল প্রশ্ন করে কিন্তু আপনারা নিজেদের জীবন নষ্ট করছেন সময় নষ্ট করছেন কারণ আমি সবসময় বলি সময় কিন্তু অত্যন্ত শক্তিশালী আজ আপনি যে সময়টা পার করে গেলেন এই সময়টা দ্বিতীয়বার আপনার জীবনে নাও আসতে পারে আজ আপনি আমায় ফোনে পেলেন আপনি যতক্ষণ না সাক্ষাতে আমার আসছেন ততক্ষণ আপনি আমাকে পাবেন না পেতে পারেন না তাহলে আমার ইষ্ট দেবীর কাছে আপনাকে আসতে হবে আমার গৃহ মন্দিরে আসতে হবে সেখানে উপস্থিত হলে তবেই আপনি কিন্তু আপনার কার্যসিদ্ধি হবে জীবনে ঘরে বসে থেকে কর্ম না করে কখনোই কর্ম পাওয়া যায় না কোনো পথ পাওয়া যায় না এটা কিন্তু খুব পরিষ্কার কথা আপনারা যদি বুঝতে না পারেন আমি আবারও বলছি প্রত্যেকটা মানুষকে কর্ম করতে হবে সে ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো কর্ম কর্মে বিফল হলে আবার কর্ম করতে হবে যদি বারংবার সেই পিলারটা ভেঙে যায় অর্থাৎ ভাঙতে গেলে কোনো জ্যোতিষের হাত লাগে কারণ সাকসেস এমনিতে আসে না সকলের পক্ষে সফলতা চট করে আসে না তার জন্য পরিশ্রম করতে হবে সঠিক কর্ম করতে হবে ভাগ্যে কি আছে জানতে হবে তাহলে ভাগ্যটা বিচার করতে হবে বুধবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার বুধবার বিকেলে আবার পাবেন ঢাকুরিয়াতে রবি সোম মঙ্গল ডুমুর জলায় পাচ্ছেন আপনারা এছাড়া বৃহস্পতিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর উল্টো দিকেই পাবেন চেম্বারে আর শনিবার করে ভাগ্য দিশা চেম্বার চাওড়াকুলিতে পাবেন সবাই কিন্তু ফোন করুন বেহালা থানার কাছেও চেম্বার বৃহস্পতিবার বিকেলে 4:30 থেকে আপনারা যোগাযোগ করুন রেড বক্সের নম্বরে কথা বলুন আবার দেখা হচ্ছে প্রতিদিন দুবার করে অনুষ্ঠান আপনারা দেখুন দুপুরবেলা অনুষ্ঠান রাতে অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন আবার দেখা হচ্ছে ধন্যবাদ দিদি শেষ করলাম নমস্কার